বছর পাঁচেক আগে বিয়ে করেন হলদিয়ার অর্ণব ঘাটি ও চৈতন্যপুরের শুভ্রা মালাকার। ভালোই সংসার করছিলেন দুজনে। বিয়ের বছর খানিক পরে তাদের একটি পুত্র সন্তান হয়। ছোট ছেলে, শ্বশুর মশাই, শাশুড়িকে নিয়ে সুখেই সংসার করছিলেন তারা। আচমকা একটি পথ দুর্ঘটনায় এলোমেলো হয়ে গেল সমস্ত কিছু। 2020 অক্টোবরে একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অর্ণবের। তারপরেই ছাড়খাড় হয়ে গেল সমস্ত কিছু, রং মুছে গেল শুভ্রার জীবন থেকে। তবে পুত্রশোকে বিহ্বল হয়ে পড়লেও তারা শুভ্রাকে বৌমা নয়, ভালোবাসতেন বাড়ির মেয়ের মতোই। শুভ্রাও তাদের ছেলের মতো সংসারের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। ঘর বাইরে সামলে একেবারে হয়ে ওঠেন দশভুজা। তবে ঘটনার মোড়ক এখানে নয়। অর্ণবের বাবা মা নকুল ও নন্দিতা ঘাটি সিদ্ধান্ত নেন শুভ্রার একাকিত্ব দূর করতে তার বিয়ে দেবেন তারা। আমার ছেলে চলে যাওয়ার পর আমার কাছে ছেলের দরকার ছিল এবং মেয়েটা অর্থাৎ যে আমার বৌমা ছিল সে একাকিত্ব ভুগছিল। সেই কারণে আমি মনে হয়েছে যে রামমোহন আর বিদ্যাসাগরের যদি তাদের চিন্তাভাবনাকে আমি সুফল না করতে পারি, আমি কিসের বিজ্ঞান আন্দোলন করি, কিসের আমি সমাজসেবক, যার কারণেই আমি আজকে আমার ছেলে চলে যাওয়া থেকে নতুন একটি ছেলে পেলাম এবং আমার মেয়েকে তুলে দিলাম, বৌমাকে মেয়ে হিসেবে দেখে ওকে তুলে দিলাম। তবে আবার বিয়ে করতে রাজি ছিলেন না শুভ্রা। তাকে বুঝিয়ে অবশেষে বিয়ে করতে রাজি করান নকুল ঘাটি। শুভ্রার স্বামী মধুসূদন সাত্রা এ বিয়ে করে সমাজের এক বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। নিশ্চিত ভালো লাগবেই, কেন কি ওনাদের যে সমস্যাটা সেই সমস্যা সমাধানের জন্যই আমি হয়তো আজকে এসেছি। ওনাদের আশা করি আমাকে ছেলে হিসেবে যেভাবে বলেছেন, যেভাবে ভালোবাসছেন, সেই মানে ভালোবাসা পেয়ে আমিও খুব খুশি হব। অ্যাকচুয়ালি ব্যতিক্রম ঠিক ব্যতিক্রম নয়, যেরকম বিদ্যাসাগর জিরোজিও ওনারা বলে গেছেন সেই কথাগুলো যদি আমরা আজকে ডেটে এসে মানে শুধু পড়েই গেছি আর কাজে কিছু করলাম না, তো সেই জায়গায় আমারও তো খারাপ লাগা উচিত। আমাকে দেখে আরও দুজনের মধ্যে ইন্সপিরেশান আসবে, তাদের মনের মধ্যেও জোশ আসবে যে না কাজটা ঠিক ওই ভাবেই আরো এগিয়ে যেতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিজ্ঞান মঞ্চের এক কর্মী নকুল ঘাটির এই অভিনব ভাবনাকে স্যালুট জানিয়েছেন। তার পরামর্শ, এভাবেই সমাজ আরো এগিয়ে চলুক। আশা করব আগামী প্রজন্ম এইটার যে প্রচার বলবো না, যে ঘটনাটা ঘটলো সেইটাকে বহন করবে এবং সমাজকে একটা নতুন দিশা দেখাবে। সমাজ এই ঘটনা থেকে কিছু একটা পাবে, এই দৃঢ়তা বা এই বিশ্বাস বা এই প্রত্যয় আমার আছে। প্যান্ডেল খাটিয়ে প্রায় 200 জনকে নিমন্ত্রণ করে সাড়ম্বরেই বিয়ে দিলেন বৌমার। নকুল খাটির এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সমাজে এক বার্তা দিয়েছে। আবার নতুন জীবন ফিরে পেয়ে খুশি নবদম্পতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।